শাকিব খান এবং বদিউল আলম খোকন এই নায়ক পরিচালক জুটির সিনেমা রিপোর্ট নিয়ে কিন্তু আমার কাছে ভিডিও বানানোর জন্য অনেকগুলো রিকোয়েস্ট এসেছে। যাই হোক, এখন আমি ভিডিও বানাতে যাচ্ছি শাকিব খান এবং বদিউল আলম খোকন নায়ক পরিচালক জুটির সকল সিনেমার বক্স অফিস রিপোর্ট নিয়ে। তো ভিডিওটি শুরু করার আগে আমি আগে বেশ কিছু কথা বলে নিচ্ছি। আমাদের চ্যানেলে কিন্তু অনেকেই কমেন্ট করেন, তো সবার সঙ্গে কিন্তু আমি কানেক্ট করার চেষ্টা করছি এবং ভিডিওটি বানানোর জন্য কিন্তু আমাকে একজন সহায়তা করেছে, একজন শাকিবের নামে একজন লোক। তো সেই ভাই কিন্তু রেগুলার কমেন্ট করে আমার চ্যানেলে, আমার কিন্তু খুব ভালো লাগে। এবং শীঘ্রই কিন্তু আমাদের চ্যানেল 10,000 সাবস্ক্রাইবারের একটা পরিবার হতে যাচ্ছে এবং সেটা কিন্তু এই মাসের ভিতরে কিন্তু আমরা কমপ্লিট করব। এবং 10,000 সাবস্ক্রাইবার উপলক্ষে কিন্তু আমরা একটা পেজ এবং একটা গ্রুপ ফিল্মস্পাই নাম দিয়ে কিন্তু খুলবো। তো সেখানে কিন্তু আপনারা রেগুলার কিন্তু আসলে ফেসবুক থেকে কিন্তু আপনারা কমেন্ট করতে পারবেন, আপনারা পোস্ট করতে পারবেন। তো আপনাদের সকলের কথা ভেবে কিন্তু এই সিদ্ধান্তে আমি উপনীত হয়েছি। তো আমি আর একটু দেরি করতে চাচ্ছি না এবং আমি শুরু করতে চাচ্ছি শাকিব খান এবং বদিউল আলম খোকন। শাকিব খান আমরা জানি যে ইন্ডাস্ট্রিতে একজন আনপ্যারালাল সুপারস্টার, যে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে কিন্তু আমরা ইন্ডাস্ট্রিতে একজন শাকিব খানের রাইভাল তৈরি করতে পারিনি। এবং বদিউল আলম খোকন তাকে নির্মাতা হিসেবে আপনার ভালো নাও লাগতে পারে, তিনি কপি বাস, তিনি হ্যান তান, তার মেকিং ভালো না, কিন্তু তার সিনেমার ব্যবসায়িক মানে তার সিনেমার ব্যবসাদের সাকসেস রেশিও মানে আনবিলিভেবল। এমনও আছে যে কপি করতে করতে বদিউল আলম খোকন সাউথের একটা সিনেমা থেকে পুরো ফ্রেম বাই ফ্রেম কিন্তু তিনি সিকোয়েন্সটাই কিন্তু মানে বাংলা সিনেমাতে বসিয়ে দিয়েছেন। শাকিব খান তার দীর্ঘ বর্ণাঢ্য ক্যারিয়ারে এখন পর্যন্ত শাকিব খানের সবচেয়ে বেশি সফল নির্মাতা হিসেবে ধরা হয় বদিউল আলম খোকনকে। এবং শাকিব খান প্রথমবারের মতো তিনি যখন নায়ক থেকে তিনি যখন প্রডিউসার বনে গেলেন হিরো দ্য সুপারস্টার, তো সেই ছবিতেও কিন্তু তিনি তার সবচেয়ে সাকসেসফুল নির্মাতা বদিউল আলম খোকনকে নিয়েছিলেন। যাই হোক, আমি আর দেরি করতে চাচ্ছি না, শাকিব খান এবং বদিউল আলম খোকন তাদের নায়ক পরিচালক জুটির সকল সিনেমার বক্স অফিস রিপোর্ট নিয়ে আমি ভিডিওটি ধারণ করতে যাচ্ছি। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি ফিল্মস্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টের। বদিউল আলম খোকন একজন সাকসেসফুল নির্মাতা হলেও কিন্তু তার অনেক সিনেমার বিরুদ্ধে কিন্তু ওই টাইমে মানে অশ্লীলতার অ্যালিগেশন দায়ের করা হয়। যাই হোক, প্রথমবারের মতো 2004 সালে কিন্তু বড় পর্দায় শাকিব খানকে আনেন বদিউল আলম খোকন তার পরিচালনার ছবিতে। 2004 সালের 23 জুলাই রিলিজ পায় বদিউল আলম খোকন পরিচালিত শাকিব খান এবং সাহারা জুটির ছবি ধর শয়তান। শাকিব খান সাহারা জুটি ছাড়াও কিন্তু এই ছবিতে অভিনয় করেছিলেন আলেকজান্ডার এবং ময়ূরী। এবং এই সিনেমার বিরুদ্ধে কিন্তু তৎকালীন সময় মানে অশ্লীলতার অ্যালিগেশন দায়ের করা হয়। তো এই সিনেমার কিন্তু অনেক গান কিংবা মানে বিভিন্ন রকম দৃশ্য কিন্তু আসলে কুরুচিপূর্ণ মানে ব্যাপার। আসলে এখন ইউটিউবের যুগে এসে কিন্তু আপনি এই ব্যাপারটা না ভাবতে পারেন যে ইউটিউবে মানে ফ্রেশ একটা সিনেমা দেখছি, কিন্তু তৎকালীন সময় কিন্তু এই সিনেমার বিরুদ্ধে কিন্তু আসলে অশ্লীলতার অ্যালিগেশন দায়ের করা হয়। এবং এই ছবিতে দেখবেন যে শাকিব খান এবং সাহারার যে গানগুলো ছিল মানে অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত পরিচ্ছন্ন গান ছিল। বিশেষ করে একটা গান দেখে আমি রীতিমতো ইউটিউবে অবাক হয়ে যায় যে বুকে বড় জ্বালা পোড়া জলি প্রতি নিঃশ্বাসে। তো ডিজিটাল এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে মানে এই গানটা আপলোড করা হয়েছে এবং এই গানে আপনি দেখবেন যে শাকিব খান এবং সাহারা মানে গানটা এত সুন্দর গান মানে ওই সেই 2004 সালে দাঁড়িয়ে যখন রীতিমতো আমাদের ইন্ডাস্ট্রিতে মানে তখন মানে প্যান্ডামিক একটা পিরিয়ডের ভিতর দিয়ে আমরা যাচ্ছি, তখন কিন্তু মানে অশ্লীল সিনেমা তৈরি হতো। তো এই গানটা কিন্তু সত্যি আপনাদের খুবই ভালো লাগবে এবং এই গানে কিন্তু সাহারা এবং শাকিব খান তাদের দুজনকেই কিন্তু অসম্ভব সুন্দর লাগে। মানে তাদের ফিটনেস মানে তাদের অভিনয় মানে গানে তাদের অভিব্যক্তি মানে খুবই সুন্দর ছিল। বদিউল আলম খোকনের রেগুলার সিনেমার ভিলেন মিশা সওদাগরও কিন্তু এই সিনেমাতে অভিনয় করেছিলেন। এই সিনেমার ভার্ডিক্ট কী ছিল? তো যেহেতু এই সিনেমার বিরুদ্ধে অশ্লীলতার অ্যালিগেশন দায়ের করা হয়, তো সেহেতু কিন্তু দেখেন যেসব সিনেমা কিন্তু তৎকালীন সময় মানে অশ্লীল সিনেমা তৈরি হতো আমাদের ইন্ডাস্ট্রিতে, তো এইসব সিনেমার কিন্তু বাজেট অত্যন্ত কম থাকতো। তো এই সিনেমার বাজেট কিন্তু খুব বেশি ছিল না। যেহেতু এই ছবিটা অশ্লীলতার অ্যালিগেশন যুক্ত, সেহেতু কিন্তু এইসব সিনেমার বক্স অফিস ভার্ডিক্ট কিন্তু পত্রিকা কিংবা হল মালিকদের কাছে কিন্তু আসলে ওইভাবে জানা যেত না ওই টাইমে। তো আমি গ্যারান্টি দিয়ে বলছি সিনেমাটা কিন্তু বক্স অফিস ফ্লপ ছিল না। যাই হোক, যেহেতু এই সিনেমাটা অশ্লীলতার অ্যালিগেশন যুক্ত, সেহেতু আসলে ধরে নেওয়া যায় আসলে এই সিনেমাটা আসলে মানে ব্যবসা করেছিল। এরপরে 2006 সালের 11ই আগস্ট কিন্তু আরও একবার বড় পর্দায় একই সঙ্গে হাজির হয় বদিউল আলম খোকন এবং শাকিব এই নায়ক পরিচালক জুটি। তাদের এইবার ছবির নাম চিংসোর মানব এবং এই ছবিতে কিন্তু শাকিব খানের বিরুদ্ধে অভিনয় করেছিলেন নবগত নীরা। এখানেও কিন্তু বদিউল আলম খোকনের রেগুলার সিনেমার ভিলেন মিশা সওদাগর অভিনয় করেছিলেন। তো এই সিনেমাটাও কিন্তু সেই সেমি অশ্লীলতার অ্যালিগেশন যুক্ত। 2006 সালের 25 অক্টোবর কিন্তু আরও একবার বদিউল আলম খোকন এবং শাকিব খান তারা একই সঙ্গে নায়ক পরিচালক জুটি হাজির হয় এবং এবার সিনেমার নাম কিন্তু হচ্ছে নিষ্পাপ কয়েদি। এবং এই সিনেমাতে কিন্তু শাকিব খানের বিরুদ্ধে অভিনয় করেছিলেন একজন মানে তৎকালীন সময় মানে তিনি রেগুলার কিন্তু আসলে অশ্লীল সিনেমাতে কাজ করতেন শায়লা। এখানেও বদিউল আলম খোকনের সিনেমার টিপিক্যাল ভিলেন মিশা সওদাগর কিন্তু অভিনয় করেছিলেন। তো নিষ্পাপ কয়েদি সিনেমাটাও কিন্তু অশ্লীলতার অ্যালিগেশন যুক্ত। তাহলে একটা ব্যাপার দেখেন যে 2004 সাল থেকে 2006 সাল পর্যন্ত কিন্তু শাকিব খান এবং বদিউল আলম খোকন এই নায়ক পরিচালক জুটির কিন্তু 3টা সিনেমা রিলিজ পেয়েছে এবং এই 3টা সিনেমার প্রত্যেকটা সিনেমা কিন্তু আসলে অশ্লীলতার অ্যালিগেশন যুক্ত। আপনি এখন ইউটিউবে সিনেমা দেখে বলতে পারেন যে মানে সব সিনেমাতে কোনো কাট পিস লাগানো নেই কিংবা মানে ইউটিউবে তো আসলে ওই ধরনের কোনো ব্যাপার আমরা দেখি না, কিন্তু তৎকালীন সময় ভাই এইসব সিনেমাতে কিন্তু প্রত্যেকটা সিনেমা কিন্তু আসলে অশ্লীলতার অ্যালিগেশন যুক্ত এবং এটা কিন্তু মানতে হবে। এবং যেহেতু ধর শয়তান হিংস্র মানব এবং নিষ্পাপ কয়েদি সিনেমাগুলো অশ্লীলতার অ্যালিগেশন যুক্ত, তো এইসব সিনেমার বক্স অফিস ভার্ডিক্ট কিন্তু আসলে ওইভাবে খুঁজে পাওয়া যায়নি। গ্যারান্টি দিয়ে বলছি যে আসলে এইসব সিনেমা কিন্তু ফ্লপ নয়, কারণ তৎকালীন সময় কিন্তু আসলে এইসব সিনেমা কোনোভাবেই ফ্লপ যেত না। এরপরে শুরু হয় শাকিব খান এবং বদিউল আলম খোকন এই নায়ক পরিচালক জুটির স্বর্ণযুগ। 2008 সালের 13 জুন শাকিব খানের ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রহার কিন্তু 2008 সালেই ধরা দেয়। এবং আমি বলছি প্রিয়া আমার প্রিয়া সিনেমার কথা, মানে বদিউল আলম খোকনের পরিচালনায় কিন্তু রিলিজ পায় প্রিয়া আমার প্রিয়া। 2008 সালের 13 জুন রিলিজ পেয়ে কিন্তু প্রিয়া আমার প্রিয়া একটা ইতিহাস বনে যায় এবং পাল্টে দেয় অনেক ব্যবসার হিসাব নিকাশ। মুক্তির আগে এই সিনেমার এসআই টুটুলের গাওয়া নিঃশ্বাস আমার তুমি জানাই দুনিয়া গানটা তো রীতিমতো এতটাই চার্টবাস্টার
যে পরবর্তীতে কিন্তু আসলে এই সিনেমাটা একটা মানে ট্রেন্ডিং বিজনেসে কিন্তু দাঁড়িয়ে যায়। একটা গানের ক্রেজে কিন্তু রীতিমতো পাল্টে দেয় একটা সিনেমার মানে সম্পূর্ণ প্রেক্ষাপট। এবং গানের ক্রেজ তো আছেই, তো সেই সাথে কিন্তু শাকিব খানের লম্বা চুলে তার যে অভিনয় ছিল, শাকিব খানের যে লুক ছিল, এবং শাকিব খান সাহারা জুটির যে অন স্ক্রিন কেমিস্ট্রি, তো এটা দেখার জন্য কিন্তু বারবার প্রেক্ষাগৃহে কিন্তু অডিয়েন্সটা ভিড় জমাতো। এবং বদিউল আলম খোকনের অন্য অনেক সিনেমার মেকিং নিয়ে আপনি কথা বলতে পারেন, কিন্তু এই সিনেমার বদিউল আলম খোকনের যে মেকিং ছিল আনবিলিভেবল, পাশাপাশি এই সিনেমার প্রত্যেকটা গানই ছিল অসম্ভব সুন্দর। এবং এই সিনেমাটা হয়ে যায় বদিউল আলম খোকনের ক্যারিয়ারে নয়, সুপারস্টার শাকিব খানের ক্যারিয়ারে এখন পর্যন্ত সর্বকালের সেরা ব্যবসাসফল সিনেমা হিসেবে ধরা হয় প্রিয় আমার প্রিয়া ছবিকে। এবং আমি মানে অনেকটা গ্যারান্টি দিয়ে বলা যায় যে শাকিব খানের আর কোনো সিনেমা প্রিয় আমার প্রিয়ার রেকর্ড ব্রেক করতে পারবে না। বক্স অফিসে এক্সট্রা অর্ডিনারি বাম্পার হিট ছিল প্রিয় আমার প্রিয়া। প্রিয় আমার প্রিয়া সিনেমাটার শুটিং কিন্তু আগে ছিল, এবং দেখেন শাকিব খান এবং বদিউল আলম খোকন জুটির যে সিনেমাগুলো ছিল মানে অশ্লীলতার অ্যালিগেশনের পরে তাদের পরিষ্কার পরিচ্ছন্ন যে ছবিটা প্রথম আসলো সেই ছবিটা কিন্তু বনে গেল বাংলা চলচ্চিত্রের ইতিহাসে একটা ইতিহাস। এরপরে 2010 সালের 28 মে শাকিব খান এবং সাহারা জুটিকে নিয়ে কিন্তু বদিউল আলম খোকন আরও একবার ব্যাক করে, এবং এবার সিনেমার নাম হচ্ছে ভালোবেসে মরতে পারি। এখানে কিন্তু বদিউল আলম খোকনের টিপিক্যাল যে ভিলেন তার সিনেমাতে থাকতো মিশা সওদাগর, তো তারও কিন্তু এন্ট্রি ছিল এই সিনেমাতে। যা হোক, বক্স অফিসে সুপার হিট হয়ে যায় ভালোবেসে মরতে পারি। 2010 সালে কিন্তু একটি সিনেমা নয়, শাকিব খান এবং বদিউল আলম খোকন এই নায়ক পরিচালক জুটির কিন্তু 2010 সালে 3টা সিনেমা রিলিজ পায়। এরপরে 2010 সালের ঈদ উল ফিতরে কিন্তু শাকিব খান এবং বদিউল আলম খোকন এই নায়ক পরিচালক জুটি কিন্তু একটা নয়, তারা কিন্তু 2টা সিনেমা নিয়ে কিন্তু একই সঙ্গে বড় পর্দায় হাজির হয়। 2010 সালের 11ই সেপ্টেম্বর ঈদ উল ফিতরে এই জুটির 2টা সিনেমার একটা সিনেমার নাম হচ্ছে নিঃশ্বাস আমার তুমি। এবং এই সিনেমাতে কিন্তু তখনকার সময় যেহেতু রেগুলার টিপিক্যাল শাকিব খানের যে সিনেমাতে কিন্তু আমরা দেখতাম শাকিব খান এবং অভিষার জুটিকে, তো এখানে কিন্তু শাকিব খান এবং অভিষার জুটির কিন্তু 2টা সিনেমা ছিল। তো এই নিঃশ্বাস আমার তুমি সিনেমাটা কিন্তু আসলে মানে সাউথের একটা সিনেমার অনুকরণ করা হয়। তো একই সিনেমার গল্পে কিন্তু মানে আমরা দেখেছি দেবকে কলকাতায় আই লাভ ইউ নামে একটা সিনেমাতে কাজ করতে। এই ছবির প্রত্যেকটা গানে ছিল কিন্তু অসম্ভব সুন্দর, এবং আমি দেখেছি যে দেবের আই লাভ ইউ, তো ওই গানের অনুকরণে কিন্তু আসিফের একটা গান আছে মানে এই সিনেমাতে। এবং এই সিনেমার কিন্তু আরেকটা গান ছিল যে রূপালি রাত নেমেছে যা, তো এই গানটাও কিন্তু অসম্ভব সুন্দর ছিল। যাক, এই সিনেমাটা কিন্তু আসলে বক্স অফিসে বড় ধরনের হিট হয় না, বক্স অফিসে সাধারণ হিট ছিল নিঃশ্বাস আমার তুমি। এবং এই ঈদে কিন্তু আরও একটা সিনেমা এসেছিলো, এবং সেই সিনেমাটা কিন্তু হয়ে যায় একটা ইতিহাস, মানে প্রিয় আমার প্রিয়ার পরে আরও একবার ইতিহাস সৃষ্টি করা সিনেমা উপহার দিলেন অ্যাজ এ মানে কমার্শিয়াল সাকসেস শাকিব খান এবং বদিউল আলম খোকন জুটি। আমি বলছি নানা দাদার ওয়ান অ্যান্ড অনলি নাম্বার ওয়ান শাকিব খান সিনেমার কথা। প্রথমবারের মতো বড় পর্দায় একজন ইন্ডাস্ট্রির কারেন্ট একজন বিগেস্ট সুপারস্টার তিনি নিজের নামে একটা সিনেমাতে কাজ করলেন, এবং যে সিনেমার নির্মাতা বদিউল আলম খোকন। মুক্তির আগে সিনেমাটা রীতিমতো অবিশ্বাস্য একটা হাইপ ক্রিয়েট করে ফেললো যে প্রথমবারের মতো সুপারস্টার শাকিব খান তিনি নিজের নামে একটা সিনেমাতে মানে কাজ করেছেন, এবং সঙ্গে থাকলো ইসাই টুটুলের সেই মানে দুর্দান্ত গান যে গল্প সিনেমা নয় নয় মহা কাব্য কোনো, মানে নাম্বার ওয়ান শাকিব খান। তো এখানেও কিন্তু শাকিব খান এবং অভিশ্বাস সেই টিপিক্যাল জুটি মানে রেগুলার তারা জুটি পেতে কাজ করেছে। তো এই সিনেমাটা রীতিমতো কিন্তু মানে বাম্পারিট হয়ে গেলো, এবং এখন পর্যন্ত শাকিব খান এবং অভিশ্বাস জুটির ক্যারিয়ারে কিন্তু মানে অভিশ্বাসের সবচেয়ে বেশি ব্যবসা করা সিনেমা, এবং শাকিব খানের ক্যারিয়ারে এখন পর্যন্ত প্রিয় আমার প্রিয়ার পরে কিন্তু নাম্বার ওয়ান শাকিব খান এই ছবিকে কিন্তু মানে অ্যাজ এ কমার্শিয়াল সাকসেসফুল সিনেমা হিসেবে ধরা হয়। এই সিনেমার পর থেকে কিন্তু আসলে শাকিব খান এবং অভিশ্বাস জুটিকে নিয়ে ট্রলিং শুরু হয়, মানে শাকিব খান এবং অভিশ্বাস তাদের যে মানে টিপিক্যাল তাদের মানে ফিটনেস ভালো ছিল না, কিংবা আসলে দেখেন এই সিনেমার পর থেকে কিন্তু তারা অনেক মানহীন সিনেমাতে কাজ করেছে, এবং যেটা কিন্তু আপনি 2010 সালের আগে কিন্তু বলতে পারবেন না। খুবই পিওর একটা সুন্দর জুটি কিন্তু ছিল শাকিব খান এবং অভিশ্বাস 2009 সালের আগে থেকে, আপনি যদি মানে বাংলা কমার্শিয়াল সিনেমার যদি আপনি অডিয়েন্স হয়ে থাকেন। যাই হোক, 2010 সালে শাকিব খান এবং বদিউল আলম খোকন এই নায়ক পরিচালক জুটি তাদের 3টা সিনেমা রিলিজ পায়, যেখানে একটা ছিল হিট একটা ছিল সুপার হিট, এবং আমরা পেয়েছিলাম বাম্পার হিট সিনেমা নাম্বার ওয়ান শাকিব খান। এরপরে 2011 সালের 31 আগস্ট ঈদ উল ফিতরে কিন্তু আরও একবার শাকিব খান এবং অভিশ্বাসকে নিয়ে কিন্তু বড় পর্দায় কামব্যাক করে বদিউল আলম খোকন, এবং সিনেমার নাম হচ্ছে একবার বলো ভালোবাসি। এবং এখানে কিন্তু বদিউল আলম খোকনের সেই টিপিক্যাল ভিলেন কিন্তু মিশা সওদাগর কিন্তু থাকতেন। যাই হোক, এই ছবিটা কিন্তু বক্স অফিসে এভারেজ হয়ে যায়, মানে তারা যেমন আগে রেগুলার হিট সুপার হিট সিনেমা দিচ্ছে মানে দিন যাচ্ছে তাদের সাকসেস রেশিও মানে কেমন জানি কমছে, এটা কিন্তু আপনার মনে হতে পারে। বক্স অফিসে এভারেজ ছিল একবার বলো ভালোবাসি। 2011 সালের 7 অক্টোবর কিন্তু তৎকালীন সময় কিন্তু শাকিব খানের যে নাম্বার সিরিজ যে নাম্বার ওয়ান সিরিজ মানে নাম্বার ওয়ান শাকিব খান মানে বাম্পারিট হয়ে যাওয়ার পরে কিন্তু ডিরেক্টর প্রডিউসাররা কিন্তু রীতিমতো শাকিব খানকে নিয়ে কিন্তু মানে নাম্বার ওয়ান সিরিজ বানাতে লাগলেন। তো তারই ধারাবাহিকতা একটা সিনেমা আসে বস নাম্বার ওয়ান, শাকিব খান এবং সাহারা জুটিকে নিয়ে সিনেমাটা বানানো হয়। তো এই সিনেমাটার কিন্তু আসলে নির্মাতার নাম কিন্তু থাকে না, যে অনেক সময় আসলে মানে যিনি মানে রেগুলার নির্মাণ করেন তো ওনার নাম থাকে না, অনেক সময় প্রডিউসারের নাম। আমরা দেখেছি যেমন জাজ মাল্টিমিডিয়ার অনেক সিনেমাতে কিন্তু আসলে জাজ পরিচালক হিসেবে কিন্তু মানে তার নিজের নাম দিয়েছেন, অথচ অন্যজন কিন্তু ছিল পরিচালক মোহাম্মদ হোসেন মেবি এই সিনেমাটার প্রডিউসার ছিলেন। যাই হোক, বক্স অফিসে এই সিনেমাটা কিন্তু সাধারণ হিট ছিল, মানে নাম্বার ওয়ান শাকিব খানের মতো কিন্তু ওই লেভেলের ব্যবসা কিন্তু দিতে পারেনি এই ছবিটা। এরপরে 2012 সালের 2 মাস শাকিব খান এবং সাহারা জুটিকে নিয়ে বদিউল আলম খোকন একটা সিনেমা বানায় যে সিনেমার নাম হচ্ছে আমার চ্যালেঞ্জ। এখানেও তার টিপিক্যাল ভিলেন, আমরা কিন্তু তার মানে ম্যাক্সিমাম সিনেমাতে কিন্তু তখন বদিউল আলম খোকনের সিনেমাতে কিন্তু ভিলেন হিসেবে মিশা সওদাগর থাকতেন, যা বক্স অফিসে ফ্লপ ছিল আমার চ্যালেঞ্জ। 2012 সালে কিন্তু শাকিব খান এবং বদিউল আলম খোকন নায়ক পরিচালক জুটির কিন্তু একটা সিনেমা আসে না, তাদের কিন্তু 3টা সিনেমা রিলিজ পায়। 2012 সালের 27 অক্টোবর এই জুটির 2টা সিনেমা রিলিজ পায়, তার একটা সিনেমার নাম হচ্ছে ডন নম্বর ওয়ান, এবং এখানে কিন্তু শাকিব খানের বিপরীতে অভিনয় করেছিলেন সাহারা, এবং সেই টিপিক্যাল ভিলেন কিন্তু মিশা সওদাগর এই সিনেমাতে ছিলেন। যাক, বক্স অফিসে কিন্তু হিট ছিল ডন নম্বর ওয়ান, ধরনের হিট ছিল না, কিন্তু বক্স অফিসে ক্লিন হিট ছিল ডন নম্বর ওয়ান।
2012 সালের 27 অক্টোবর কিন্তু সাকিব খান এবং বদিউল আলম খোকন নায়ক পরিচালক জুটির কিন্তু আরও একটা সিনেমা আসে, যে সিনেমার নাম হচ্ছে 100% লাভ। মানে হচ্ছে মানে বুক ফাটে তো মুখ ফাটে না, তো এমনই ছিল সিনেমাটার টাইটেল। তো এই সিনেমাটা হচ্ছে সাউথের একটা মানে সুপারহিট সিনেমা বৃন্দাবনম, তো সেই সিনেমার অনুকরণে কিন্তু আমাদের দেশে এই সিনেমাটা মেকিং করা হয়। তো পরবর্তীতে 2013 সালে কিন্তু দেব একই গল্পের সিনেমা কিন্তু মানে খোকা 420 নাম দিয়ে কিন্তু আসলে কলকাতায় সিনেমাটা রিলিজ পায়। এই ছবিতে কিন্তু সাকিব খানের বিপরীতে অভিনয় করেছিলেন দুইজন নায়িকা, একজন তো সাকিব খানের সেই টিপিক্যাল সিনেমার নায়িকা অপবিশ্বাস, তো আরেকজন হচ্ছে সাকিব খানের বিপরীতে অভিনয় করেছিলেন রুমানা, তো যিনি কিন্তু এক টাকার বউ সিনেমাতেও কিন্তু আসলে ছিলেন এর আগে। এছাড়াও সাকিব খানের সুপারহিট সিনেমা, যে সিনেমার মধ্যে দিয়ে সাকিব খান ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল আসলে ঘর বাঁধা যায় না, তো সেই সিনেমারও কিন্তু নায়িকা ছিলেন রুমানা। বুক ফাটে তো মুখ ফাটে না সিনেমাটা বক্স অফিসে সেমি হিট হয়ে যায়। তার মানে ব্যাপারটা এই দাঁড়ালো যে 2012 সালে সাকিব খান এবং বদিউল আলম খোকন এই নায়ক পরিচালক জুটি তাদের তিনটা সিনেমা রিলিজ পায়। সেখানে একটা ছিল ফ্লপ, আরেকটা ছিল সেমি হিট এবং আরেকটা ছিল বক্স অফিসে ক্লিন হিট। এরপর 2013 সালের 31 মে সাকিব খান এবং সাহারা জুটিকে নিয়ে কিন্তু বদিউল আলম খোকন আরও একবার কামব্যাক করেন এবং এবার সিনেমাটার নাম হচ্ছে নিষ্পাপ মুন্না। এখানেও বদিউল আলম খোকনের টিপিক্যাল সিনেমার যে ভিলেন মিশ্রদগরকে আমরা পেতাম, তো তাকে আমরা পেয়েছিলাম। বক্স অফিসে এভারেজ হয়ে যায় নিষ্পাপ মুন্না, নিষ্পাপ মুন্না বক্স অফিসে এভারেজ ছিল। এরপরে 2013 সালের 9 আগস্ট সাকিব খান এবং অপুষ্টার জুটিকে নিয়ে কিন্তু বদিউল আলম খোকন তিনি আরও একবার ব্যাক করেন। তো এবার সিনেমার নাম হচ্ছে মাই নেম ইজ খান। তো আমি কিন্তু বলিউডের মাই নেম ইজ খান সিনেমার কথা বলছি না, যে সিনেমাতে কিন্তু আমরা শাহরুখ খান কাজলকে পেয়েছিলাম। তো এই সিনেমাতে কিন্তু আমরা পেয়েছি সাকিব খান এবং অপুষ্টারকে। তো এই সিনেমাটা কিন্তু আসলে বক্স অফিসে এভারেজ বা সেই ফ্লপের কাতারে ছিল, মানে কোনোভাবেই কিন্তু 2013 সালে সাকিব খান এবং বদিউল আলম খোকন এই নায়ক পরিচালক জুটির এই দুইটা সিনেমা কিন্তু হিট হয়নি। এরপর 2014 সালের 11 এপ্রিল সাকিব খান এবং অপুষ্টার জুটিকে নিয়ে কিন্তু বদিউল আলম খোকন আরও একটি সিনেমা বানায়, যে সিনেমার নাম হচ্ছে ডিয়ারিং লাভার। এবং এই সিনেমার মধ্যে দিয়ে কিন্তু আমরা জান্নাতুল ফেরদৌস পিয়া তাকে কিন্তু আমরা এই সিনেমাতে পেয়েছিলাম একটা সেকেন্ড লিড ক্যারেক্টার হিরোইন হিসেবে। বক্স অফিসে ফ্লপ ছিল ডিয়ারিং লাভার, বক্স অফিসে ফ্লপ হয়ে যায় ডিয়ারিং লাভার। এরপর 2014 সালের 29 জুলাই প্রথমবারের মতো কিন্তু নায়ক থেকে প্রোডিউসার বনে গেলেন সাকিব খান, এবং তিনি তার প্রোডাকশন থেকে রেগুলার তিনি যে হিট নির্মাতা বদিউল আলম খোকনকে দিয়ে তো আমরা পেয়েছিলাম প্রিয়া আমার প্রিয়া নাম্বার ওয়ান সাকিব খানের মতো সিনেমা, তো তারই ধারাবাহিকতা কিন্তু যেহেতু সাকিব খান একটা সাকসেস পাচ্ছে, তো এবার কিন্তু সাকিব খান তার প্রোডাকশনের একটা সিনেমাতে কিন্তু বদিউল আলম খোকনকে নিয়ে কাজ করলেন। এবং আমি বলছি হিরো দ্য সুপারস্টার সিনেমার কথা। তো ইনিশিয়ালি কিন্তু বদিউল আলম খোকনকে যখন সাকিব খান এই সিনেমাতে কাজ করার জন্য অ্যাপ্রোচ করে, তখন কিন্তু সাকিব খানকে বদিউল আলম খোকন বলেছিল যে আসলে তুমি যেহেতু এফআই মানিকের তত্ত্বাবধানে তুমি অনেক সিনেমাতে কাজ করেছো এবং এফআই মানিক কিন্তু তোমার সিনেমাতে আসলে অনেকভাবে হেল্প করেছে, তো এই সিনেমাটা তুমি এফআই মানিককে নিয়ে করো। তো সাকিব খান যেহেতু দেখলেন যে তিনি বদিউল আলম খোকনের সঙ্গে তিনি রেগুলার হিট সুপারহিট সিনেমা উপহার দিচ্ছেন, তো তখন কিন্তু তিনি আসলে মানে ভাবলেন এবং তিনি তার পরিবারের সঙ্গে আলাপ করেই কিন্তু বদিউল আলম খোকনকে নিয়ে কিন্তু তিনি তার প্রোডাকশনের প্রথম সিনেমা বানলেন হিরো দ্য সুপারস্টার। এবং এই সিনেমাতে কিন্তু সাকিব খান অভিষেক জুটির পাশাপাশি আমরা পেয়েছিলাম ববিকে, আমরা পেয়েছিলাম সাকিব খান এবং বদিউল আলম খোকনের টিপিক্যাল সিনেমার সেই ভিলেন মিশা সওদাগরকে, এবং বক্স অফিসে হিট হয়ে যায় হিরো দ্য সুপারস্টার। তার মানে 2014 সালে সাকিব খান এবং বদিউল আলম খোকন এই নায়ক পরিচালক জুটি তাদের দুইটা সিনেমা রিলিজ পায়, একটা ছিল বক্স অফিসে ফ্লপ এবং আরেকটি ছিল বক্স অফিসে হিট। এরপরে 2015 সালের 25 সেপ্টেম্বর ঈদুল আজহাতে কিন্তু সর্বশেষ বদিউল আলম খোকন এবং সাকিব খান এই পরিচালক নায়ক জুটি তারা রাজাবাবু দ্য পাওয়ার সিনেমার মধ্যে দিয়ে কিন্তু একই সঙ্গে বড় পর্দায় হাজির হয়। সাকিব খান অভিষেক জুটির পাশাপাশি এই সিনেমাতে ছিল ববি এবং মিশা, মানেই তো মানে বদিউল আলম খোকন সাকিব খান সিনেমাতে থাকবে, তো এমন একটা ব্যাপার তো সেই আমরা অনেক বছর আগে থেকে দেখে আসছি, তো এখানেও তার মানে অপরিবর্তিত ব্যাপারটা থেকে গেল। তো রাজাবাবু ছবিটা বক্স অফিসে বিলো এভারেজ বা ফ্লপ ছিল। যাই হোক, দীর্ঘ বর্ণাঢ্য ক্যারিয়ারে বদিউল আলম খোকন এবং সাকিব খান তারা একসঙ্গে প্রায় 16-17টা সিনেমাতে একসঙ্গে কাজ করেছে, তো সেখানে কিন্তু আমরা এত সব বাম্পার হিট পেয়েছি যে অ্যাজ লাইক নাম্বার ওয়ান সাকিব খান, অ্যাজ লাইক প্রিয়া আমার প্রিয়া, যে সিনেমার কালেকশন মানে একটা হিস্টোরি একটা ব্রেক করে দেওয়া একটা ব্যাপার ছিল। তো আমরা কিন্তু সাকিব খান সাহারার মতো একটা ক্লিন জুটি পেয়েছি, সাকিব খান এবং অভিষেক তারা যেহেতু টিপিক্যাল সিনেমাতে কাজ করছে তো সেই জুটিকে আমরা পেয়েছি, এবং ম্যাক্সিমাম সিনেমাতে কিন্তু আমরা ভিলেন হিসেবে পেয়েছি দুর্দান্ত খল অভিনেতা মিশা সওদাগরকে। তো এইসব সিনেমার মান নিয়ে আপনি কথা বলতে পারেন, আপনি কথা বলতে পারেন যে বদিউল আলম খোকনের অনেক সিনেমাতে মানে সাউথ থেকে পুরো সিকোয়েন্স মানে তিনি পুরো প্লট ধরে এনে আমাদের বাংলা সিনেমাতে ঢুকিয়ে দিয়েছেন, তো এমনটা আপনার মনে হতে পারে, মানে এতটাই মানে প্রত্যেকটা সিনেমা তার কপি ছিল, তো আপনি হ্যান ত্যান বলতে পারেন। কিন্তু অ্যাজ এ কমার্শিয়াল সাকসেস বদিউল আলম খোকন এবং সাকিব খান জুটির কমার্শিয়াল সাকসেস নিয়ে কিন্তু আপনি কোনোভাবেই কোনো রকম প্রশ্ন তুলতে পারবেন না, তো এতটাই কিন্তু ব্যবসা সফল জুটি ছিল বদিউল আলম খোকন এবং সাকিব খান এই পরিচালক নায়ক জুটি। এই জুটি যেমন বক্স অফিসে সাকসেসফুল ছিল, ঠিক তেমনি এই জুটির প্রথম দিকের সিনেমাগুলোর বিরুদ্ধে কিন্তু অশ্লীলতার অ্যালিগেশন ওঠে। যাই হোক, এটা ছিল সুপারহিট নায়ক পরিচালক জুটি সাকিব খান এবং বদিউল আলম খোকন অভিনীত সকল সিনেমার রিলিজ ডেট এবং বক্স অফিস ভার্ডিক্ট নিয়ে আমার ভিডিওটি। এখানে একজন সাকিবিয়ান নামে একজন ভাই আমাকে তিনি যথেষ্ট হেল্প করেছে, তো তার কাছে আমি কৃতজ্ঞ। যাই হোক, এটা ছিল টোটাল সাকিব খান এবং বদিউল আলম খোকন নায়ক পরিচালক জুটির সকল সিনেমার বক্স অফিস ভার্ডিক্ট নিয়ে আমার ভিডিওটি। তো ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি করে নিলাম আপনাদের মূল্যবান কমেন্টের।